সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস থেকে স্বাগতম। আমি নাসরিন নাহার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রূপসা ডিগ্রি কলেজ, রূপসা, খুলনা। আজকে আমি পৌরনীতি ও সুশাসন নিয়ে তোমাদের সঙ্গে আছি। আজকে পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করব। বাংলাদেশের জন্য একটি সংবিধান তৈরির লক্ষ্যে 1972 সালের 23 মার্চ রাষ্ট্রপতি কর্তৃক গণপরিষদ আদেশ জারি করা হয়। উক্ত আদেশ অনুসারে 1970-71 সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত সদস্যদের নিয়ে বাংলাদেশের গণপরিষদ গঠিত হয়। এই গণপরিষদ 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে। 1972 সালের 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধানটি বিল আকারে উত্থাপিত হয়। 1972 সালের 4 নভেম্বর 10টি সংশোধনী সহ সংবিধানের বিলটি গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। এই সংবিধান 1972 সালের 16 ডিসেম্বর প্রথম বিজয় দিবস থেকে কার্যকরী হয়। সংবিধানের প্রথম বৈশিষ্ট্য লিখিত দলিল। সংবিধান বাংলাদেশের একটি লিখিত দলিল। 82 পৃষ্ঠার এই সংবিধানে 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, 4টি তফসিল এবং 1টি প্রস্তাবনা রয়েছে। দ্বিতীয়ত, দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়, তবে এর সংশোধন পদ্ধতি খুব জটিল নয়। জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার অন্তত 2/3 সদস্যের ভোটে এ সংবিধান সংশোধন করা যায়। তৃতীয়ত, প্রজাতন্ত্র। বাংলাদেশের সংবিধানের 1নং অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত। চতুর্থত, সংবিধানের প্রাধান্য। বাংলাদেশ সংবিধানের 7ক অনুচ্ছেদ অনুসারে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে। পঞ্চমত, রাষ্ট্র পরিচালনার মূল নীতি। বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ বর্ণনা করা হয়েছে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই 4টি নীতিকে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসাবে ঘোষণা করা হয়। এছাড়াও মূলনীতিতে আরও কিছু নীতি সংযোজিত হয়, তবে এগুলো আদালত কর্তৃক বলবৎ নয়। ষষ্ঠত, মৌলিক অধিকার। এই সংবিধানের তৃতীয় ভাগে নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। মৌলিক অধিকারগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু প্রয়োজন বোধে সংসদ এগুলোর উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। সপ্তমত, নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হবেন একজন নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান, তার নামে শাসনকার্য পরিচালিত হবে। তিনি সংসদ সদস্যদের মোট ভোটে 5 বছরের জন্য নির্বাচিত হবেন। অষ্টমত, সংসদীয় প্রজাতন্ত্র। সংবিধানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এতে প্রকৃত শাসন ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে
গঠিত মন্ত্রিসভার হাতে ন্যস্ত করা হয়। মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য সংসদের নিকট ব্যক্তিগত ও যৌথভাবে দায়ী থাকবে। 9 নম্বর, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন করা হয়। এই আইনসভার নাম রাখা হয় জাতীয় সংসদ। 300 জন সদস্য প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং 50টি সংরক্ষিত মহিলা আসনের সদস্যগণ জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। এককেন্দ্রিক সরকার। 10 নম্বরে, এককেন্দ্রিক সরকার বাংলাদেশ সংবিধানে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। রাষ্ট্রের সকল ক্ষমতা একটিমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়। 11 নম্বরে, জনগণের সার্বভৌমত্ব। সংবিধানে 7-1 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। 12 নম্বর, বিচার বিভাগের স্বাধীনতা। সংবিধানে স্বাধীন বিচার বিভাগের কথা বলা হয়েছে। এ উদ্দেশ্যে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট হবে দেশের সর্বোচ্চ বিচারালয়। মৌলিক অধিকার ও সংবিধান রক্ষার দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত করা হয়। 13 নম্বর, মালিকানার নীতি। বাংলাদেশের সংবিধানে 3 ধরনের মালিকানার কথা বলা হয়। ক, রাষ্ট্রীয় মালিকানা। খ, সমবায়ী মালিকানা। গ, ব্যক্তিগত মালিকানা। তবে সমবায়ী ও ব্যক্তিগত মালিকানা রাষ্ট্রীয় আইন দ্বারা সীমিত রাখা হয়। সংসদ সদস্যদের দলীয় শৃঙ্খলা। 14 নম্বর, এই সংবিধানে জাতীয় সংসদের দলীয় শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কঠোর বিধান রাখা হয়। সংবিধানে উল্লেখ করা হয় কোনো সংসদ সদস্য দল ত্যাগ করলে অথবা সংসদে তার দলের বিরুদ্ধে ভোট দিলে সংসদে তার আসন শূন্য হবে। 15 নম্বর, ন্যায়পালের পদ সৃষ্টি। এ সংবিধানে ন্যায়পালের পদ সৃষ্টি করা হয়। 77 অনুচ্ছেদে বলা হয় সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন। এই ন্যায়পাল যে কোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্পর্কে আদালতে তদন্ত করতে পারবেন। প্রশাসনিক ট্রাইব্যুনাল। 16 নম্বর, প্রশাসনিক ট্রাইব্যুনাল বাংলাদেশ সংবিধানে সংসদ কর্তৃক আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের বিধান করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ, বদলি, বরখাস্ত, পদোন্নতি, দণ্ড ও কর্মের মেয়াদ এবং রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও সম্পত্তি পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়াদি এর এখতিয়ারভুক্ত। 17 নম্বর, সার্বজনীন ভোটাধিকার। সংবিধানে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের নীতি গৃহীত হয়। জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে 18 বছর বয়স্ক প্রত্যেক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ও কর্ম কমিশন গঠন। এই সংবিধানে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন এবং সরকারি চাকরিতে লোক নিয়োগের জন্য কর্ম কমিশনের
ব্যবস্থা রাখা হয়েছে। আগামী ক্লাসে আমি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ আলোচনা করব। আজকে সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই ক্লাস শেষ করছি।